তোমাদের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আজ এসেছি ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক ইকো পার্কে, যেটা নিউটাউনে অবস্থিত। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমরা। এই পার্কটা অনেক বড়, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। যতটা পারবো তোমাদের পায়ে হেঁটে দেখানোর চেষ্টা করব। এই ইকো পার্কটা 2012 সালে ওপেন হয়। এটা প্রায় 1452 বিঘা মতো জায়গা নিয়ে আছে। খুবই সাজানো গোছানো পার্ক। একটি বেলার জন্য এখানে এসে ঘুরে যাও তোমরা। এইগুলি মিশরের পিরামিড, এর ভিতরে মমি রাখা আছে। পার্কটি ভালো লাগলে অবশ্যই এক বেলার জন্য এখানে ঘুরতে আসতে পারো তোমরা। এই ইকো পার্কে হাওড়া ও শিয়ালদা থেকেও আসতে পারবে, দমদম থেকেও এই পার্কে আসা যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। এখন আস্তে আস্তে পার্কে ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের ইচ্ছে হলে এখানে ফটোশ্যুটও করতে পারো। এখন পিরামিডের ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা। এই পিরামিডের দেওয়ালে মিশরের চিত্র অঙ্কন করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, সবই খোদাই করে করেছে। এই বক্সটির মধ্যে মমি রাখা আছে। শুধু মমি কেন, আরও অনেক কিছু দেখতে পারবে তোমরা এই ইকো পার্কে। ঝর্নার জলটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই ঝর্নার মধ্যে বিভিন্ন রকমের কালারিং লাইট লাগানো আছে। মিশরের পিরামিড দেখার পর এখন আমরা আগ্রার তাজমহল দেখতে পাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।